হ্যালো বিওস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে, আমি নূর মোহাম্মদ সৈকত। তো বরাবর সবসময় মতো আজকে চলে আসলাম নর্থ জিপসাম ডেকোরেশনের, আপনার কমপ্লিট করা ফ্ল্যাটের কাজ নিয়ে আসছি আজকে। একটা আনকমন ডিজাইনের এবং খুব সুন্দর ডিজাইনের কমপ্লিট করা পুরো ফ্ল্যাটটা আমি দেখাই দেবো আপনাদেরকে। যারা এরকম ডিজাইনের কাজ করতে চান তো অবশ্যই নোয়া জিপসাম এখানে বেলাল হোসেন ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর বিওস আগেই বলে নিচ্ছি, এখানে কিন্তু আমাদের যে কাজগুলো হচ্ছে খুব গর্জিয়াসভাবে এবং খুব দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু কাজগুলো করানো হয়। অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করানো একটু প্রাইসটা বেশি আসবে, আবার আপনার কোয়ান্টিটি বেশি হলে প্রাইস কিন্তু আপনারা কম্পিটিশন, এখন মার্কেট কম্পিটিশনের প্রাইস কেউ বেশিও নিতে পারবে না। তো অবশ্যই আপনারা আগে যাচাই করে নিতে পারেন কাজ যদি ভালো লেগে থাকে। আর ডিজাইন অনেকেই কিন্তু চয়েস থাকে না, তাই এই জন্য আমরা ডিজাইনগুলো দেখাই দিই। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এটা একটা বেডরুম, বেডরুমে আসলাম। এই যে বেলাল হোসেন ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন উনি বেলাল হোসেন, উনি ম্যানেজার। ওনার সাথে কন্ট্যাক্ট করতে হবে প্রতিটা কাজের জন্য, এবং লেনদেন যা আছে ওনার সাথেই করবেন। ফেসটা দেখে রাখেন। এবং আমরা কিন্তু বাইরের কোনো কাজ করি না, এটা আমাদের 61তম পর্ব। আমাদের যা দেখতেছেন নিজস্ব কাজ, এখানে জিপসাম ডেকোরেশন এভরিথিং ফুল কাজ কিন্তু নিজস্ব। এটা হলো একটা বেডরুম এবং নিজস্ব কোম্পানি, এভরিথিং প্রোডাক্ট নিজস্ব আমাদের, কোনো বাইরের কিছু নয়। খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে, আপনারা এরকম চাইলে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন ভিউয়ার্স বেডরুমের। এবং স্পটলাইট দেওয়া আছে, আপনারা চাইলে স্পটলাইটগুলো কাজ করে নিতে পারবেন। সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে। আমি পুরো বেডরুমটা দেখা দিলাম, এখন চলে যাব ডাইনিং স্পেস, তারপর ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা সবচেয়ে গর্জিয়াস, ওইটা দেখাবো। এখন ডাইনিং স্পেসে চলে আসতেছি ভিউয়ার্স, দেখুন ডাইনিং স্পেসটাও খুব সুন্দর। ওয়াল টাইলসটা কোন দেওয়া আছে, আমি ওয়াল টাইলস সহ দেখাই দিচ্ছি। খুব সুন্দরভাবে টাইলসটা এবং খুব নাইস একটা ডিজাইন, সিম্পলের মধ্যে কিন্তু নাইস একটা ডিজাইন করা আছে অলরেডি। দেখুন ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে কোনায় কোনায় আপনার স্পটলাইট দেওয়া আছে, আপনার চাইলে এরকম স্পটলাইট দিয়ে দিতে পারেন। এরপর আপনাদের দেখাবো এখন ড্রয়িং রুম, ডাইনিং স্পেসটা একটু সামনে থেকে নিয়ে দেখাচ্ছি। কারের যে কর্নার বর্ডারগুলো, কার এগুলো আপনার ডিজাইনগুলো নিজেরা দিয়ে নিতে পারেন সুন্দরভাবে। এইভাবে থাকেন, গোল্ডেনের মধ্যে আপনার পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা করা আছে, আপনারা এখন থেকে সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করা নিতে পারতেছে। স্পটলাইট দিতে পারবেন এরকম, আপনাদের ইচ্ছে মতো ডিজাইন। একটু গর্জিয়াস কাজ করতে গেলে একটু কস্টিং বেশি যাবে স্বাভাবিক। তাহলে ডাইনিং স্পেস, ড্রয়িং রুম দুটাতে কিন্তু খুব সুন্দরভাবে টাইলস দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করে রাখছে। এবার চলুন একটা বেবিদের যে বেডরুমটা সেটা একটু যাবো, সেই বেডরুমটা দেখে আসবো। ভিউয়ার্স, বেবিদের বেডরুম খুবই সুন্দর, নাইস একটা ডিজাইন চলে আসছে। এটা দেখতে পাচ্ছেন, এটা ওয়ালের যে আপনার পেন্টিংয়ের কাজটা এবং জিপসামের আমাদের কাজটাও সাথে খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করানো। আপনারা চাইলে এরকম পেন্টিংয়ের কাজও করা নিতে পারেন। ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি আবার পুরোটা, সিম্পলের মধ্যে পুরো ওয়ালটা পেন্টিং করা হয়েছে খুব সুন্দর নাইস ডিজাইন। এবং তার সাথে আমাদের একটু জিপসাম আছে, জিপসামে স্পটলাইটগুলো আছে, সেগুলো জ্বালিয়ে দেখানো হচ্ছে আপনার কালারিং স্পটলাইট। এবং এই পুরো রুমটাই কিন্তু আপনার কাজ করা খুব সুন্দরভাবে ডিজাইন। আমরা পুরো ফ্ল্যাটটাই ভিডিওর মাঝখানে দেখাই দিব আপনাদেরকে।
অনেকের চয়েস থাকে না, যে কাজের ডিজাইনের চয়েস না থাকার কারণে আমরা এই ভিডিওগুলো করে থাকি। আপনারা আমাদের চয়েস এই কাজের ডিজাইনের উপর আপনারা চয়েস করে আপনারা কাজ করতে পারেন। 61তম ভিডিও আপনার, আমাদের ফালাক এঞ্জেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা সব ধরনের ভিডিওগুলো দেখে কাজ চয়েস করে কাজ করতে পারেন। বিকজ আমি আপনাদের কিন্তু প্রতিবার ভিডিওতে বলে থাকি যে বাড়ির ডিজাইন যেরকমই থাক না কেন, আপনার জিপসাম দিয়ে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে তুলে নিতে করতে পারেন। দেখুন মাঝখান দিয়ে একটা ভীম চলে গেছে, ভীমটাকে কিন্তু এটা রং করে ডিজাইন করে দেওয়া হয়েছে। এটা আপনারা চাইলে আমাদের দ্বারাই রং পেন্টিংটা করাই নিতে পারেন, খুব সুন্দরভাবে আমরা কাজ করে থাকি। এই যে বেডরুম উপরে হোয়াইট কালার এবং চারদিকে কিন্তু কালার, অনেকে ভাবতে পারেন যে হোয়াইট কালার হয়েছে দেখে ধুলোবালি পড়বে না, এটাতে আপনার যে রঙটা দেওয়া আছে এই রঙে ধুলাবালি পড়বে না, এবং এই ভীমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে। আপনার চাইলে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারতেছে। আমি এই পুরো ফ্ল্যাটটা কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখা দিচ্ছি, ডিজাইন আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে আরো, ভিডিও সেগুলো দেখে আসবে ডিসক্রিপশন বক্সে থেকে। এবং এখানে ফ্যানের সিলিং এর জন্য উপরে একটা সিলিং রোজ দেওয়া আছে, এটা 32 ইঞ্চি, 32 ইঞ্চি সিলিং রোজ দেওয়া আছে, এবং কালারটা আপনার যেরকম খুশি সেরকম ডিজাইন দিতে পারেন। এবার চলে যাবো ড্রয়িং রুম। বিকজ এবার খুব গর্জিয়াস যে কাজটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াল ড্রয়িং রুমে কিন্তু আপনার টাইলস ওয়াল টাইলসটা খুব সুন্দরভাবে করা, এবার অ্যাকোরিয়ামের মাছের মতো পুরোটাই দেওয়া আছে, খুব সুন্দর ডিজাইন, লুকটা চয়েসটা খুবই দারুণ। এবং এটাই কিন্তু আমাদের ড্রয়িং রুমটা গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে এবং গর্জিয়াসভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে, খুব সুন্দর। আপনারা চাইলে এরকম সুন্দর কাজ করাই নিতে পারতেছেন চাইলে। ভালো মানে কাজ করে তো একটু টাকা ভালো গুনতে হয় স্বাভাবিক। গোল্ডেনের মধ্যে কাজ করা আছে, একটা করিডোর, করিডোরটা খুব সুন্দর, এবং কিন্তু উপরে আমাদের গ্লেজিং করা, গ্লেজ করতেছে যে দেখতে পাচ্ছেন লাইটের, আমাদের গ্লেজিং যে গ্লেজ করার মতো সেই রঙটা দেওয়া হয়েছে, রঙের উপরে খুব সুন্দরভাবে দেওয়া। এবং সবচাইতে স্ট্যান্ডার্ড কাজ হয়েছে এটা, ফল সিলিংটা কিন্তু আপনারা এরকম দিয়ে ফল সিলিং এবং কালারিং লাইট দিয়ে কাজ করে নিতে পারবে খুব সুন্দরভাবে। তার সাথে এটা হলো আমার ড্রয়িং রুম এবং চলে আসলাম তার পাশাপাশি ডাইনিং স্পেস, এবং খুব সুন্দর টাইলস দিয়ে কিন্তু কাজ করা। তো অনেকের ডিজাইন চয়েস থাকে না বিদে, আমরা বারবার বলে থাকি যে আপনাদের চয়েস না থাকলে আমাদের ডিজাইনের কাজ দেখে আপনারা ডিজাইনগুলো চয়েস করে নিতে পারেন। এখানে কর্নার কালিং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই কাজ করাইতে চাইলে বাড়ি করে অবশ্যই আমাদের নোয়া জিপসাম দ্বারা কাজ করাবেন, কারণ ভালো ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করাবেন কাজ অবশ্যই ভালো হবে। আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে। আমি ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি এবং শেষও কার্ডটা শো করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে বিল্লাল হোসেন থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল ওইরকম
এটা আপনার কাজটা দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর কাজ করতে চাইলে এখানে বেলাল হোসেন ফোন নাম্বারটা নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।